আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্পোর্টস গ্ল্যামার চ্যানেলে। আগামী 15 নভেম্বর থেকে পর্দা উঠছে টি-10 ক্রিকেট লীগের তৃতীয় আসরের। বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স সহ সর্বমোট 8টি দল অংশগ্রহণ করবে এবারের আসরে। সম্প্রতি প্লেয়ার্স ড্রাফটে বাকি 7 ফ্র্যাঞ্চাইজির মতো পছন্দের দল সাজিয়েছে বাংলা টাইগার্সও। নিজেদের প্রথম আসরের জন্য তারকা সমৃদ্ধ দলই গড়ল বাংলা টাইগার্স। আইকন ক্রিকেটার হিসেবে থিসারা প্যারেরাকে আগেই নিশ্চিত করেছিল দলটি। এবার প্লেয়ার ড্রাফট থেকে আরও 13 জন ক্রিকেটারকে দলে ভেড়ালো বাংলা টাইগার্স, যার মধ্যে রয়েছেন 6 জন বাংলাদেশি ক্রিকেটার। টি-10 ক্রিকেটের এবারের টুর্নামেন্টটি চলবে 10 দিন ব্যাপী, 15 নভেম্বর শুরু হয়ে যা চলবে 24 নভেম্বর পর্যন্ত। দুটি গ্রুপে বিভক্ত হয়ে যেখানে লড়বে অংশগ্রহণকারী 8টি দল। গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পয়েন্ট অনুযায়ী দুটি গ্রুপ থেকে নির্বাচিত হবে সেরা 4টি দল। দর্শক, স্পোর্টস গ্ল্যামারের এবারের আয়োজনে আপনারা দেখবেন টি-10 ক্রিকেটে বাংলা টাইগার্সের পূর্ণাঙ্গ দলটি। এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1 অলরাউন্ডার আইকন প্লেয়ার থিসারা প্যারেরা, নাম্বার 2 কলিন ইনগ্রাম, নাম্বার 3 রাইলি রসু, নাম্বার 4 রবি ফ্রাঙ্কলিন, নাম্বার 5 আন্দ্রে ফ্লেচার, নাম্বার 6 কায়েস আহমেদ, নাম্বার 7 জেমস ফকনার, নাম্বার 8 এনামুল হক বিজয়, নাম্বার 9 ফরহাদ রেজা, নাম্বার 10 চিরাগ সুরি, নাম্বার 11 জুনায়েদ সিদ্দিক, নাম্বার 12 ইয়াসির আলী, নাম্বার 13 মেহেদি হাসান, নাম্বার 14 আরাফাত সানি, নাম্বার 15 আবু হায়দার রনি। দর্শক, প্রথমবারের মতো অংশ নেয়া বাংলা টাইগার্স দলটি কেমন করবে এবারের টি-10 ক্রিকেটে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।